Welcome everyone to a new video on the topic of real or fake. In this video, I'll review an application called Coin Rush Dozer with you and a appster $1000 withdrawal proof share korbo jeti dekhle apnara jante parben Coin Rush Dozer app real or fake, Coin Rush Dozer app legit or scam, and Coin Rush Dozer app really payment or not. So please watch the full video for details. Prothomoto ami apnader sathe withdrawal proof share korbo. অ্যাপসটি ওপেন করার পর উইদাউট রেজিস্টার অ্যান্ড সাইন আপে সরাসরি অ্যাপসটি ওপেন হয়ে যাবে অ্যান্ড এইখানটার মধ্যে বিভিন্ন ধরনের গেম প্লে করতে পারবেন অ্যান্ড ভিডিও অ্যাডস দেখতে পারবেন যার বিনিময়ে মানি আর্নিং করতে পারবেন অ্যান্ড যখন আপনাদের ব্যালেন্সের মধ্যে $1000 হবে তখন জাস্ট ব্যালেন্স অপশনে টাচ করার পর এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে জাস্ট আপনাদেরকে ক্যাশ আউট অপশনে টাচ করতে হবে তারপর এখানে আপনাদেরকে আপনাদের ইমেল অ্যাড্রেস বসাতে হবে এবং ক্যাশ আউট অপশনে আবারও টাচ করতে হবে এবং তারপর তারা বলবে উইথড্র আন্ডার রিভিউ ইস্টিমেটেড টু টেক 48 আওয়ার্স এবং এই সময়ে তারা বলতেছে যে আপনি অপেক্ষা করতে পারেন অথবা এই টাইমটিকে কমানোর জন্য আপনি এখান থেকে ভিডিও দেখতে পারেন যেরকমটি এখানে দেখতে পাচ্ছেন শর্ট টেন টাইম যদি আপনি ভিডিও দেখেন তাহলে টাইমটা কমবে তাছাড়া আপনি যদি চান এখান থেকে কিন্তু তাদেরকে কিছু পে করেও এই টাইমটিকে কমাতে পারবেন এখন কথা হচ্ছে যদি আপনারা এখানে ভিডিও দেখেন অথবা তাদেরকে কিছু পে করেন ওয়াইর ট্রান্সফার ফি তাহলে কি পেমেন্ট পাবেন কি না না এখান থেকে আপনারা পেমেন্ট পাবেন আপনারা কখনোই তাদেরকে ওয়াইর ট্রান্সফার ফি প্রদান করবেন না এই অ্যাপসটি কী কারণে ফেক এই অ্যাপসটি নাম্বার 1 নেগেটিভ পয়েন্ট হচ্ছে এই অ্যাপসটির মধ্যে কোনো প্রকার রেজিস্ট্রেশন অথবা সাইন আপ অপশন নেই অ্যান্ড এই অ্যাপসটির নাম্বার 2 নেগেটিভ পয়েন্ট হচ্ছে এই অ্যাপসটির মধ্যে মিনিমাম উইথড্র অ্যামাউন্ট $1000 বাট যে অ্যাপসগুলো রিয়েল এবং ট্রাস্টেড হয়ে থাকে সেই অ্যাপসগুলো $1 to $5 হয়ে গেলেই উইথড্র অপরচুনিটি দিয়ে থাকে যেরকমটি এই অ্যাপসটি দিচ্ছে না অ্যান্ড এই অ্যাপসটির নাম্বার 3 নেগেটিভ পয়েন্ট হচ্ছে অ্যাপসটি থেকে উইথড্র করার পর তারা বলেছে যে তাদেরকে কিছু ওয়াইর ট্রান্সফার ফি প্রদান করার জন্য আর যে অ্যাপসগুলো উইথড্র করার পর এরকম ওয়াইর ট্রান্সফার ফি চেয়ে থাকে সেই অ্যাপসগুলো টোটালি ফেক ফ্রড অ্যান্ড স্ক্যাম হয়ে থাকে সো আমি আপনাদেরকে বলবো আপনারা যারা চান তার ইচ্ছা করলে গেমিং অথবা এন্টারটেনমেন্ট পারপাজ অ্যাপসটিকে ইউজ করতে পারেন বাট কখনোই মানি আর্নিং পারপাজে ইউজ করবেন না কয়েন রাশ ডোজার অ্যাপ ইজ টোটালি ফেক ফ্রড অ্যান্ড স্ক্যাম